আরও একটা টেট পরীক্ষার রাজ্যে। কর্মপ্রার্থীদের তালিকায় আবার যোগ হবে কিছু যোগ্যদের নাম, কিন্তু নিয়োগ মিলবে কি? রাজ্য জুড়ে প্রাথমিকে টেট পরীক্ষার আবহে এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে। পাঁচ বছর পর 2022 টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ, কিন্তু নিয়োগ পাননি যোগ্য চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে শুক্রবারে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন 2022 যোগ্যরা। এই অবস্থায় রবিবার ফের আরও একটা প্রাথমিকের টেট। জটিলতা কাটিয়ে এবার নিয়োগের দাবি তুললেন পরীক্ষার্থীরা স্বয়ং। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার সময় টেট পরীক্ষার্থীদের একাংশ হাতে প্ল্যাকার্ড নিয়ে যোগ্যদের নিয়োগের দাবি তোলেন। পর্ষদ সূত্রে খবর, রাজ্যে এবছর মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা 3,09,054 জন। মোট পরীক্ষা কেন্দ্র 773টি, এর মধ্যে কলকাতার 5টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা দিচ্ছেন 2,200 জন আবেদনকারী। কিন্তু এত জটিলতার মধ্যেও কেন ফের টেটে উৎসাহ? নিয়োগ হবে কোনো একদিন আশা পরীক্ষার্থীদের। এখনো পর্যন্ত কেস চলছে বিভিন্ন বিষয়ে, সেই জন্য আমরা এখনো নিশ্চিত কিছু নয় যে কবে নিয়োগ পাবো বা কিছু, তবুও হোপ ফর দ্য বেস্ট। 2022 নিয়োগ হয়নি, 2023 নিয়োগ হবে কিনা সেটাও জানি না। 2022 যদি সেরকম যদি হতো তাহলে 2022 টেট পরীক্ষার্থী এখন নিয়োগ হতো, সেটা এখনও হয়নি। তো কী করবো বলুন, যতবার হবে ততবারই দিচ্ছি, পাস করছি কিন্তু কোনো ফলাফল নেই। প্রাথমিক টেট দিতে জেলাগুলোতেও ভিড় দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সব জেলাতেই পরীক্ষা কেন্দ্রে ঢোকার লম্বা লাইন দেখা গিয়েছে। পরীক্ষার্থীরা বলছেন, আগের যোগ্যদের নিয়োগ দিয়ে তারপর নতুন করে পরীক্ষা নিতে পারত সরকার। আগে গভর্নমেন্টের কাছে আশা করছি, যেটা 2017-22 যেটা হয়ে গেছে, যেটা নিয়োগ হয়ে গেছে, সেটারই আগে নিয়োগ করা, তারপর টেট নিতে হতো। এখনো আগেকারগুলোই নিয়োগ করাইনি, আবার নতুন করে টেট, আর কি আশা করা যায়? এবার তো কোনো দুর্নীতি আশা থাকছে না, যা হবে সব স্বচ্ছভাবেই হবে, আশা তাই করা আছে সরকারের কাছ থেকে। 17-র পর থেকে যেমন কোনো নিয়োগই হয়নি, এবার আশা করছি এবার সব কিছু ক্লিয়ারলি সব পেরিয়ে যাবে। এর মধ্যেই আবার পূর্ব বর্ধমানে প্রাথমিকের টেটের প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রশ্ন, যা দেখে দৃশ্যতই হতাশ পরীক্ষার্থীরা। হল থেকে বেরিয়ে জানতে পারছি যে নাকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন আউট হয়েছে। যে প্রশ্নগুলো দেখছেন ওইগুলোই তো? হ্যাঁ, অনেকগুলো সেমই তো আছে। কি বলবেন? কি বলবো, এখন কিছু বলার তো নেই, আমাদের তো কিছু বলার নেই। এবার বোর্ড যেটা বলবে। যোগ্যের নামে অষ্টরম্বা, আর প্রত্যেকটা পরীক্ষার পর কেস হতো, এইবারে প্রশ্ন ফাঁস করে নিয়োগটা আটকে দিচ্ছে। কিছু তো করে তো কিছু ভাবে তো মানুষদেরকে স্থগিত করে রাখতে হবে। চাকরি প্রার্থীর সংখ্যা বাড়াবো, বেকারত্ব বাড়াবো, আর মানুষগুলোকে পিটিয়ে মারবো। এই তো হয়েছে, অনাহার অভুক্ত মানুষের সংখ্যা বাড়াবে, শিক্ষিত বেকার বাড়াবে, সমাজের উন্নয়নও হবে না, আর মানুষ প্রতিবাদ করতে গেলে মার খাবে, যেরকম দেখে আসি কলকাতার রাস্তাঘাটে। কিন্তু সত্যিই নিয়োগ মিলবে কি? 2022 যোগ্য পরীক্ষার্থীদেরও দিন কাটছে রাস্তায়। 2023 পরীক্ষার্থীরাও কি একইভাবে পথে বসতে চলেছেন? নিউজ টাইম।